বীরভূম মানেই লাল মাটির দেশকে বোঝায়। বীরভূমের নলহাটি শহরের নামকরণ হয় নলাটেশ্বরী মন্দিরকে নিয়ে। এই নিয়ে অবশ্য কারোর সাথে কোনো দ্বিমত নেই। নলহাটি শহরের পাশে ব্রাহ্মণী নদী বয়ে গেছে, আর তারই পাশে বহু প্রাচীন জগদ্বারী মহানির্মাণ মঠ, যা অনেকেই জানেন আবার অনেকের কাছেই অজানা। নলহাটি রেল স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক ও মনোরম পরিবেশে এই মঠ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরভূমের নলহাটি শহরে। নলহাটির নাম এলেই মনে পড়ে নলেশ্বরী মন্দির। জগধরীর পাশে মা নলেশ্বরী মন্দির আছে, কিন্তু এই নলহাটি থেকে অনেক ইতিহাস জড়ে আছে। অনেক কিছু রয়েছে নলহাটিতে কিন্তু সবাই জানেন না। সেরকমই আমরা এই মুহূর্তে আছি নলহাটির জগধরী মঠে, যাকে নলহাটির লোক বা বাইরেকার লোক জগধরী মঠ বলে জানে। এই মঠে রয়েছে একাধিক মুনি ঋষির সমাধি। ঠাকুরের এই লীলা চলছে খুব আনন্দে, ভক্ত সমাগম আপনি দেখছেন, ভোগ আরতি দেখলেন, এরকম ঠাকুরের প্রতিদিন চলে আসে। প্রতিদিন আমাদের চারবেলা ভোগ হয়, অন্নভোগ। আমাদের মুনিশরা আছে, আরও গুরু ভাইরা আছে, সবাই মিলে এটা সহযোগিতা করে বলেছে। ঠাকুর বলেছে আমি যখন বিবেকানন্দ ওরা বলছেন ঠাকুর আমি প্রচার করবো, বলছে না আমি এবার কাঁথা মুড়ি দিয়ে এসছি, কাঁথা মুড়ি দিয়ে যাবো। কেন না এবার প্রচার চাইছেন না ঠাকুর, তার প্রচার চাই বলছে আরও আমি আসবো। তো সেই জন্য তিনি আমাদের যে সম্প্রদায় ভারত সেবাশ্রমের আগে আমাদের মঠ, রামকৃষ্ণ প্রথম ভারত সেবাশ্রমের আগে মঠ, কিন্তু আমাদের দেখুন সাধু সমাজে এত এ কেউ সাধু হতে আর কোনো জায়গায় কেউ আসছে না। শ্রী শ্রী মৎস্বামী শ্যামসুরানন্দ মহারাজের অক্লান্ত পরিশ্রমে 1332 বঙ্গাব্দের 15ই ফাল্গুন গড়ে উঠেছে ব্রাহ্মণী নদীর পবিত্র তীরে মহাশ্মশানের বুকে এই জগধারী মহানির্বাণ মঠ। গোড়া থেকে প্রবল আর্থিক অনাটন এবং লোকের অভাবের মধ্যে গড়ে উঠেছে এই আশ্রম, যাকে নলহাটিবাসীরা বলেন বা জানেন জগধারী মঠ। এই মঠের নাম হচ্ছে মহানির্বাণ মঠ। মহানির্বাণ মঠের শুরু আদিকর্তা হলেন ভগবান শ্রী নিত্যগোপাল, যার সমাধি কলকাতায় রাজবাড়ি এভিনিউতে আছে। সেখানেতেই আমাদের সেটি হচ্ছে আমাদের মেইন মঠ। ভগবান নিত্যগোপালের বিভিন্ন সন্ন্যাসী শিষ্য তারা আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গাতে মঠ করেছে। শ্রী শ্রী শ্যামসুরানন্দ মহারাজের আরাধ্য দেবতা ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এবং অফুরন্ত ভালোবাসা ছিল। তিনি বলতেন, এই মঠ আমি করিনি, আমার ঠাকুর করেছেন, এই সব রক্ষা করেছেন, তিনিই রক্ষা করবেন। তিনি আরও বলতেন, তোরা শুধু নিত্য গোপাল বলবি, তোদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। নিত্যাঙ্গ জগত্তং নমো নমা জগত বিশ্বচন্দ্র আপনি সুখ সত্তায়ং নমা কল্যাণং প্রণাবৃদ্ধে সিদ্ধে কুরবে নমো নমা নেহিতানামৃত শঙ্কং সর্বেতায়ং নমো নমা দুর্গে দুর্গে তানং দুর্গে পরায়ণং সর্বে কারিণী অতীতকা কৃষ্ণং ধর্মং সত্তায়ং নমা নমা অসীতানং সমদরুদ্র নমস্তায়ং নমো নমা নমাতানং জগত পৃষ্ঠা দেব কৃষ্ণং। অভাবী দীন দুঃখী অনাত্রা ক্ষুধায় যেন না থাকেন তার ব্যবস্থা করে গিয়েছিলেন স্বামীজি। তাছাড়া এই মঠের মধ্যে রয়েছে একটি পুরনো গ্রন্থাগার, রয়েছে বাচ্চাদের জন্য কোচিং স্কুল, দাতব্য চিকিৎসালয়, কম্পিউটার স্কুল। দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য ভক্তগণ। প্রতি বছরের ন্যায় এবছরও অর্থাৎ 28শে মাঘ মহানির্বাণ মঠের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল ধুমধামে। বীরভূম নলহাটি থেকে শাহরুখ আনসারির সাথে জোসেফ হাসানের রিপোর্ট, ইউ বাংলা টিভি। হৃদয় ছুঁয়ে যায়।